সুন্দরবন বাঙালি সারা বছরের খুব পছন্দের ডেস্টিনেশন। কংক্রিটের জঙ্গলের বাইরে বেরিয়ে বহু মানুষ প্রকৃতির মাঝে একটু কোয়ালিটি টাইম কাটাতে পৌঁছে যায় এইখানে। বাঘমামার দেখা পাওয়াটা যদিও অপরিপাওনা। কলকাতা থেকে সুন্দরবন কিভাবে যাবে, কদিনের ট্যুর প্যাকেজ নেবে আর কোন কোন জায়গা ঘুরে দেখবে, সব জানতে স্কিপ না করে দেখতে থাকো আমাদের ভিডিও সুন্দরবন দ্য মিস্টেরিয়াস ম্যানগ্রোভ। সুপ্রভাত সবাইকে, ওয়েলকাম টু আননেভিগেটেড। শীতের সকালে ছুটির মেজাজে বাঘ দেখার আশা নিয়ে আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। আমার সাথে আছে অভিরু আর আমার পিছনে পিসিচন্দ্র গার্ডেন। এখান থেকে আমাদের গাড়ি ছাড়ার কথা, আমরা ওয়েট করছি গাড়ির জন্য আর আমরা যাচ্ছি বেঙ্গল ট্যুরিজমের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের ট্রিপ এক্সপিরিয়েন্স তোমাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করো। আমরা এখান থেকে যাব গোসাবা। গোসাবাতে আমাদের বোটে করে পার হতে হবে। এখান থেকে টাইম লাগবে 3.5 ঘন্টা মতন। তাহলে চলো তোমাদের সাথে গোসাবায় দেখা হচ্ছে। সায়েন্স সিটি থেকে আমাদের বাস ছাড়ার কথা ছিল 8:45, যদিও বাস সাথে সাথে 9:15 বেজে গেল। সকাল সকাল কিছু না খেয়েই বেরোনো হয়েছিল, তাই বাসে উঠে ব্রেকফাস্টের বক্সটা দেখে বেশ খুশি হয়ে গেলাম। বক্সে ছিল একটা ভেজ স্যান্ডউইচ, সিঙ্গারা আর লাড্ডু। বাস ছাড়তেই আমরা সেটা সদ্ব্যবহার করে ফেললাম। এখন বাজে 10:30 আর আমাদের 20 মিনিটসের জন্য একটা ব্রেক দিয়েছে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে আর এরপরে কিন্তু গাড়ি একদম গোসাবায় গিয়ে থামবে। তো চলো যাওয়া যাক। তোমরা চাইলে সাউথ লাইনের ট্রেন ধরে ক্যানিং পৌঁছে সেখান থেকে কোনো ট্যুর অপারেটরের সাথে যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের প্যাকেজ ক্যানিং টু ক্যানিং হবে। রাস্তার কাজ চলায় বেশ কিছুটা আগেই আমাদের নেমে যেতে হয়। 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে যাই ঘাটে। বছর শেষে ছুটি কাটাতে যে কত মানুষ ভিড় করেছে তা নিশ্চয়ই তোমরা ভিড় দেখে বুঝতে পারছো। ঘাটের অবস্থা যদিও ততই বচক, এত মানুষের ভিড় হয় এই ঘাটে, তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ যদি এই ঘাটের কিছুটা উন্নতি করা যায়। আমাদের বোট কিন্তু বেশ সাজানো গোছানো। বোটের ওপরে বসার আয়োজন করা হয়েছে আর নিচে ডান দিকে রয়েছে ওয়েস্টার্ন ওয়াশরুম, আর সেটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাঁদিকে রয়েছে লাগেজ রাখার জায়গা। একটু এগিয়ে 4টে এরম শুয়ে রেস্ট নেওয়ার জায়গাও রয়েছে, তবে এখানে মোটরের আওয়াজটা কিন্তু একটু মানিয়ে নিতে হবে। তো এখন আমরা একটু সাইট সিন করতে করতে ঘুরে দেখছি সুন্দরবন। আর আমাদের একটু লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, তাই লাঞ্চটা বোটেই হবে। এটা অ্যাকচুয়ালি হোটেলে গিয়ে করার কথা ছিল, কিন্তু লেট হয়ে যাওয়াতে এখানেই করিয়ে নিচ্ছে আর আশেপাশে এলাকাগুলো ঘুরে দেখাবে। আর মোস্ট প্রবাবলি বার্ড ওয়াচিং টাওয়ারেও আজকে নিয়ে যাবে। তো দেখা যাক, এখনও 1.5 ঘন্টার পরে আমাদের হোটেলে পৌঁছে দেবে আজকে। তাই খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। প্রথম দিনের লাঞ্চে ছিল ডাল, ভাত, একটা সবজির তরকারি আর রুই মাছ। খাবার যথেষ্ট ভালো আর এই নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এখানে কিন্তু রোদ উঠলে বেশ গরম লাগে। লাঞ্চ শেষ করে আমরা দুই তীরের দিকে চোখ রেখে এগিয়ে চললাম। ব্যাপারটা বেশ উত্তেজনাপূর্ণ। বাঘের পাশাপাশি কোনো পাখি বা জন্তু দেখার আশা নিয়ে আমরা এগিয়ে চললাম নদীর ওপর দিয়ে। দেখো কাণ্ড, ড্রাইভার কাকা স্টিয়ারিং ছাড়াতে আমরা ঢুকে যাচ্ছিলাম এই জঙ্গলে। প্রথম দিন নদীতে ঘুরে বিশেষ কোনো পশু পাখি দেখা না পেলেও গভীর ম্যানগ্রোভ অরণ্যের মাছ দিয়ে এরম সুন্দর নৌকা বিহার, থুড়ি, বোট বিহার করে বেশ লাগলো। এখন 5:30 বাজেনি, কিন্তু এখানে সন্ধে নেমে গেছে আর আজকের মতন আমাদের বোট সাফারি শেষ। এখন আমরা হোটেল যাচ্ছি, সেখানে গিয়ে একটু ফ্রেশ হব। ট্রিপের শুরুতেই দেরি হয়ে যাওয়াতে আমাদের হোটেল ঢুকতে বেশ খানিকটা লেট হয়ে গেল আর এদের ট্রাভেল বুকলেটের সাথে এদের ট্রিপের কোনো মিল পেলাম না। প্রথম দিন বেশ খানিকটা মিসম্যানেজমেন্ট চোখে পড়লো। পাখিরালয় মার্কেট পেরিয়ে 5 মিনিট হেঁটে আমাদের হোটেল শ্রীমাতে ঢুকলাম। হোটেলটা বেশ বড় আর সাজানো গোছানো। এই হলো আমাদের রুম, দুজনের জন্য এনাফ জায়গা,
তবে আমার মনে হয় এই রুম সাধারণত 3-4 জনের জন্য এরা অ্যালট করে। রুমে রয়েছে দুটো সেপারেট বেড, টিভি আর রয়েছে একটা কভার। ঘরে এসি ও পাখা দুটোই আছে, তাই গরমকালেও অসুবিধা হওয়ার কথা না। ওয়াশরুমও খুবই পরিষ্কার আর গিজারের ব্যবস্থা আছে। হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমাদের হোটেল থেকেই ব্যবস্থা করা হয়েছে, ঝুমুন আছে, আমরা এখন সেটা দেখতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো, চলো আমাদের সাথে। শান্তিনিকেতনে যা করতে পারিনি এখানে এনাদের সাথে পা মিলিয়ে সেই সব পূরণ করে নিলাম। তবে আমার ডান্স কি ইগনোর করলেই ভালো হয়। নাচ দেখে আমরা দুজনে মিলে গেলাম পাখিরালয় মার্কেট ঘুরে দেখতে। সেখানে আমরা কাঠের তৈরি কিছু সুভেনিয়ার কিনলাম। আর জঙ্গলে বাঘ দেখতে না পেলেও মার্কেটে কিন্তু অনেক বাঘ দেখতে পেলাম। রাত বাড়লে কিন্তু এখানে আবার বেশ ঠান্ডা পড়ে, তাই সব শেষে হোটেল ফেরার পথে খেলাম গরম গরম কফি। আমরা এখন ফিরছি আমাদের হোটেলে, আর আমাদের আজকে ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল চিকেন পকোড়া আর কফি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আজকে আমাদের সেকেন্ড ডে, তো কালকে আমরা ডিনার করে ফিরতে ফিরতে লেট হয়ে গেছিলো আমাদের। আর আজকে সকালবেলা উঠে এরকম অসাধারণ ভিউ আমাদের হোটেলের বাইরে থেকে দেখতে পাচ্ছি। আজকে আমরা 3টে ওয়াচ টাওয়ার কমপ্লিট করব, কালকে তো যাওয়া হয়নি, আমাদের একটু লেটই হয়ে গেছিলো কালকে। আর এখানে খাওয়া দাওয়া মোটামুটি হচ্ছে, রাত্রিবেলা আমাদের ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে সব দোকানেই কিন্তু ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্ট হয়। তো এখানে নেটওয়ার্কের অবস্থা খুব যে ভালো তা নয়, এয়ারটেলের নেট কিছুটা চলে, তবে প্রত্যেকটা হোটেলেই ওয়াইফাই আছে। তো যারা এখান থেকে ওয়ার্ক ফ্রম করতে চাও তারা কিন্তু করতে পারো, তবে খুব বেশি হাই স্পিড ইন্টারনেট এক্সপেক্ট করো না। তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো, এখন 8টা বাজে। আর চলো তাহলে আজকে বাঘ দেখার আশা করে বেরোবো, কালকে তো দেখতে পাইনি। কালকে দেখার মধ্যে খালি কয়েকটা হরিণ দেখেছি, একটা হনুমান আর বক দেখেছি আর মাছরাঙা। আজকে আশা করছি একটু সকাল সকাল বেরোলে কিছু দেখা যাবে, তো চলো বেরোনো যাক। কাল হোটেল পৌঁছোতে রাত হয়ে যাওয়াতে চারপাশটা তোমাদের দেখানো হয়নি। এখানেই কাল ঝুমুর নাচ হয়েছিল আর জায়গাটা খুব সুন্দর, ফুল গাছ দিয়ে সাজানো। বোট ছাড়তে ছাড়তে অলমোস্ট 9টা বেজে গেল আর আমরা রওনা দিলাম আমাদের প্রথম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। প্রথম ওয়াচ টাওয়ার পৌঁছতে আমাদের বেশি সময় লাগলো না। আজকে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালি ওয়াচ টাওয়ারে। ছোটোবেলায় বইয়ের পাতায় বনবিবি আর দক্ষিণের গল্প তো আমরা অনেকেই শুনেছি, তো এখানে কিছু কথা লেখা আছে বনবিবির উপাখ্যান সম্পর্কে, সেটা তোমরা একবার দেখে নিতে পারো। কিছু উন্মুক্ত হয়ে যাচ্ছে পরপর সমুদ্র থেকে, এখন এখানে প্রথমে এনেছিল 10-12 পিস এনে ছাড়া হয়েছিল মেল ফিমেল মিলে, এখান থেকে বংশবিস্তার করে যত বড় প্রাপ্তবাস করেছে যখন তখন সমুদ্রে ছেড়ে দেওয়া হচ্ছে, পরপর লুপ্ত হয়ে যাচ্ছে। এই হলো সেই লুপ্তপ্রায় কচ্ছপ যার কথা গাইড দাদা বলছিল, এরা কিন্তু আয়তনে বেশ বড় হয়। জলে কুমির ডাঙায় বাঘ এটা তো সবারই শোনা, কিন্তু এই কুমির এখানে ডাঙায় বসে জমিদারি মেজাজে রোদ পোহাচ্ছে আর নো নরম চরম। এই হলো ওয়াচ টাওয়ার, ওপরে উঠে বিশেষ কিছু চোখে পড়ল না, তবে এই সুন্দর মাছরাঙাটির দেখা পেলাম। ফেরার পথে চিনে নিলাম কিছু ম্যানগ্রোভস, এই হলো বাইন। বাইন অবশ্য অনেক প্রকারের হয়ে থাকে, এছাড়াও সুন্দরবনের নামকরণের পিছনে যে গাছটির অবদান, এই হলো সেই সুন্দরী গাছ।
এই গাছ কিন্তু খুবই দামি আর সহজলভ্য তো একদমই নয়। বইয়ের পাতাতে ম্যানগ্রোভের শ্বাসমূলের কথা তো আমরা পড়েছি, এই হলো তার উদাহরণ। বোটে উঠে লুচি, আলুর দম আর মিষ্টি সহযোগে সেরে ফেললাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছলাম সুধন্যখালি ওয়াচ টাওয়ার। এই যে জাহাজটা দেখছো, এটা নাকি কোনো এক জলদস্যুদের। এখানে একটা বনবিবির মন্দিরও দেখতে পেলাম, আর গাইড দাদার মুখে শুনে নিলাম দুঃখে আর মা বনবিবির গল্প। এখন আমরা দাঁড়িয়ে আছি সুধন্যখালি ওয়াচ টাওয়ারে, আর আমার পিছনে কত বড় ম্যানগ্রোভ অরণ্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন দোবাকি, সেখানে পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে, তাই আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চে কালকের মতো ডাল, ভাত, তরকারি আর রুই মাছ তো ছিলই, তার সাথে ছিল চিংড়ি মাছ। খাওয়া দাওয়া সেরে আমরা নদীর দুই দিকে চোখ রেখে এগিয়ে চললাম। কিছুদূর এগোতেই আমাদের চোখে পড়লো এই গোসা, তার খানিক পরে দেখা মিলল এনার। এটা হলো বন্য শুকর। বলা বাহুল্য এই জঙ্গলগুলো কিন্তু ওপেন, তাই কালকের মতো এখানে কোনো জালের ব্যারিকেড নেই, তাই বাঘ দেখার সম্ভাবনাও বেশি। এরপর আমরা মুখোমুখি হলাম এই মৌমাছির ঝাঁকের সাথে। পরে শুনলাম কাছাকাছি কোথাও মধু চাষ করা হয়। এখন দাঁড়িয়ে আছি দোবাকি ব্যাঘ্র প্রকল্পে, আর এতক্ষণ কিন্তু আমরা ওপেন জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম। কালকের জঙ্গলগুলো যদি তোমরা দেখো তাহলে সেগুলো কিন্তু জাল দিয়ে ঘেরা ছিল, আজকেরগুলো কিন্তু নয়। দাঘের দেখা কিন্তু এখন আমরা পাইনি, তবে আমরা অনেকগুলো হরিণ দেখেছি, বন্য শুকর দেখেছি, আর বক দেখেছি, আর কুমিরও দেখেছি দূর থেকে, কিন্তু এতটাই দূরে ছিল যে ফটো তোলা সম্ভব হয়নি, ফটো বা ভিডিও কোনোটাই তোলা সম্ভব হয়নি। তো দেখা যাক আর কী কী দেখতে পাই। কেমন লাগছে? এমনিতে খুব ভালোই লাগছে, বাঘ দেখতে পাইনি, বাট এক্সপেক্ট করছি যদি ফেরার সময় দেখা যায়। নিউজগুলো একটা খুব ভালো, আদারওয়াইজ আবার কোনো একদিন আসতে হবে। আর এখানে এলে কিন্তু 3 days 2 nights প্যাকেজটা করাই বেটার, 1 night আর 2 days প্যাকেজটা একটু হেক্টিক হয়ে যায়, আর এরাও একটু লেট করে, তো অনেক কটা স্পট মিস হয়ে যায়। তো সেই জন্য তোমরা এলে কিন্তু 3 days 2 nightটাই আমি রেকমেন্ড করবো। ব্যাঘ্র প্রকল্পে বাঘের দেখা না পেলেও দেখতে পেলাম প্রচুর হরিণ। এই জায়গাটিকে বলা হয় পঞ্চমুখী। এখানে পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি আর হুগলি এই 5টি নদী একসাথে মিলিত হয়েছে। দেখতে দেখতে আমাদের 2 দিনের সুন্দরবন যাত্রা শেষ হলো। ফেরার জন্য আমাদের পাখিরালয় ঘাটে নেমে গাড়ি করে একটা ফেরিঘাটে যেতে হবে, সেখান থেকে নদী পার করে পৌঁছে যাব আমাদের বোট প্রথম যেদিন যেখান থেকে ছেড়েছিল সেইখানে। 2022 শেষ ট্রিপ ছিল, আর এরপরে আবার অন্য কোনো নতুন ট্রিপ নিয়ে তোমাদের সাথে দেখা হবে 2023। ফেরার পথে বাইরে থেকে দেখলাম বেকন বাংলো, এখানে ঢুকতে 5 টাকা করে টিকিট লাগে, তবে বাংলো দেখতে হলে তোমাদের 3 দিন 2 রাতের প্যাকেজ নিতে হবে। আমাদের কলকাতা ফিরতে অলমোস্ট 9:30 বেজে যাবে। এবারের মতো বাঘের দেখা তো পেলাম না, তবে বোটের ড্রাইভার কাকার থেকে পাওয়া বাঘের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তবে ভিডিওটা কিন্তু এই বছরেরই,
আমাদের ট্রিপের এক দু সপ্তাহ আগেকার। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের মতামত কমেন্টে জানিও, আর চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে খুশি হব। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে।